করছেন দেব। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কল্যাণ থেকে বিতাড়িত কাঞ্চনকে পাশে নেই প্রচার এবার দেবে। কেশপুর ব্লকে প্রচার ঘাটালে তৃণমূল প্রার্থী। মঙ্গলবার মোট 8 জায়গায় ছিল দেবের প্রচার। দেবের প্রশংসায় এবার পঞ্চমুখ কাঞ্চন। কল্যাণ থেকে বিতাড়িত কাঞ্চনকে পাশে নিয়ে প্রচার দেবের। আপনারা জানেন, সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রচারে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক, এবং কাঞ্চন মল্লিককে প্রচার থেকে বার করে দিয়েছিলেন বলা যেতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং যা নিয়ে রীতিমতো একটা কন্ট্রোভার্সি তৈরি হয়, এবার সেই কাঞ্চন মল্লিককেই দেখা গেল এবার দেবের প্রচারে। কাঞ্চনকে পাশে নেই প্রচার সারছেন দেব। সেই ছবি ধরা পড়লো কেশপুর ব্লকে ঘাটালের সেই এলাকায়। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন গণ। দীপাঞ্জন, আজকে দেখছি কাঞ্চন মল্লিককে পাশে নিয়ে এবার দেবের প্রচার, ঠিক ছবিটা কি উঠে এলো? দেখো সুমনা, যে ছবি আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, এই কাঞ্চনকে নেমে যেতে হয়েছিল প্রচার গাড়ি থেকে, প্রচার করতে নিয়ে যাওয়া হয়নি, তাকে নামিয়ে দেওয়া হয়েছিল গাড়ি থেকে, যেমন একটা অভিযোগ উঠেছিল। কিন্তু সেই জায়গায় দেখা গেল যে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী দেব কাঞ্চন মল্লিককে সাথে নিয়েই কিন্তু কেশপুর যে এলাকা, সে কেশপুর আনন্দপুর যে এলাকা রয়েছে সেই এলাকাতে সারাদিন ব্যাপী কর্মসূচি করলেন। বিকেল থেকে সকাল থেকে বিকেল অব্দি একাধিক কর্মসূচি করেছেন, এবং সেই কর্মসূচিতে সারাদিন ব্যাপী দেবের সাথে ছিল এই কাঞ্চন। এবং কাঞ্চনের যে ঘটনা, সেই ঘটনা পুনরাবৃত্তি হয়নি, এবং সারাদিনই শেষ কাঞ্চন তিনি শেষ প্রোগ্রাম করে সারাদিন প্রোগ্রাম করবেন এবং শেষ প্রোগ্রাম করেই যাবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। দীপাঞ্জন, আমরা কাঞ্চন মল্লিকের প্রাথমিকভাবে প্রতিক্রিয়া পেয়েছি, কিন্তু অন্যদিকে এই বিষয়ে দেব কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন, কি জানতে পারছো? দেখো, কাঞ্চন যেটা জানিয়েছিলেন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু আজকে যেখানে আমি প্রচার করতে এসেছি, এটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে আমি প্রচার করতে এসেছি, আজকে আমি প্রচার করছি, এবং এই প্রচারে আমার কোনো বাধা নেই, এবং এই প্রচারে আমাকে দীপক অধিকারী দেব সসম্মানে আমাকে চারিদিকে তার সাথেই নিয়ে যাচ্ছে, এমনটা কিন্তু তিনি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি। বেশ, অনেক ধন্যবাদ দীপাঞ্জন। আপনারা জানেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ, তিনি প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানেই কাঞ্চন মল্লিককে প্রচার থেকে কার্যত বলা যেতে পারে বের করে দিয়েছিলেন, এবং যা নিয়ে একটা রীতিমতো কন্ট্রোভার্সি তৈরি হয়। এবং কেশপুর ব্লকে প্রচারে ঘাটালে সেখানে দেখা গেল অন্য ছবি, দেব এবার কাঞ্চন মল্লিককে পাশে নিয়ে প্রচার সারছেন, সেই ছবি আপনাদের সামনে রাখছি। মঙ্গলবার মোট 8 জায়গায় ছিল দেবের প্রচার, দেবের প্রশংসায় পঞ্চমুখ অন্যদিকে কাঞ্চন মল্লিক। আপনাদের সামনে রাখছি ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের প্রচারে এবার কাঞ্চন মল্লিক। সেখানে উপস্থিত রয়েছেন বহু কর্মী সমর্থক সহ সেখানকার স্থানীয় বাসিন্দারা, যেখানে এসেছেন দেবের প্রচারে অংশ নিতে, এবং সেই ছবি আপনাদের সামনে রাখছি। মানুষের উচ্ছ্বাস ছিল সেদিন চোখে পড়ার মতো। আর অন্যদিকে ধরা পড়লো আরও একটা ছবি, যেখানে কাঞ্চন মল্লিককে পাশে নিয়ে এবার দেব প্রচার সারছেন। আপনাদের সামনে রাখছি কেশপুর ব্লকে, যেখানে প্রচার করছেন তৃণমূল প্রার্থী দেব, এবং সেখানেই ধরা পড়লো এবার কাঞ্চন মল্লিক, তাকে পাশে নিয়ে এবার প্রচার সারছেন তৃণমূল প্রার্থী।